হ্যালো বন্ধুরা, আমি বনানি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি, ডিমের অমলেট দিয়ে কারি। এর জন্যে প্রথমেই আমি 5টা ডিম নিয়েছি এবং এক একবারে একটায় দুটো ডিম দিয়ে অমলেট করেছি, আর একবার 3টে ডিম দিয়ে অমলেট করে নিয়েছি। অল্প পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নিয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা এবং অল্প পরিমাণ নুন দিয়ে প্রথমেই আমি দুটো ডিম দিয়ে একটা ডিমের অমলেট বানিয়ে নিতে লাগলাম। যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়ে আমি প্রথম নম্বর ডিমটাকে ভাজার জন্য দিয়ে দিলাম। ডিমের এই কারিটা মূলত আপনি গরম ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই মোটামুটি খেতে পারবেন এবং এতই খেতে ভালো লাগে যে যে কোনো ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এবং এটা খুবই চটজলদি তৈরি হয়ে যায়। তারপর বন্ধুরা, ডিমের যখন এক পিঠ বাদামি করে ভাজা হয়ে গেল, তখন যে পিঠটা কাঁচা ছিল সেটাকে আমি উল্টে দিলাম। তারপর যখন দু পিঠই লাল করে ভাজা হয়ে গেল, তখন তুলে নিলাম এবং এইভাবে আমি দু দফায় ডিমগুলো ভেজে নিলাম। এই তরকারির জন্য মূলত 3টে কাঁচা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। এরপর গরম তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ভালো করে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম এবং তারপর এগুলোকে আমি ভালো করে বাদামি করে ভাজতে লাগলাম। এবং বন্ধুরা, আমি পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতেই ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে লাগলাম এবং এই টুকরো দিয়েই আমি তরকারিটা বানিয়ে নেব। এরপর বন্ধুরা, যখন আমার পেঁয়াজগুলো বাদামি আকারে ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি এর মধ্যে প্রায় 2 চামচ মতো কাঁচা লঙ্কা, আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম এবং তারপর একটা টমেটো অ্যাড করে দিলাম এর মধ্যে। তারপর এগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এগুলোকে ভাজতে লাগলাম এবং তার মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ মতো নুন, আর দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো জিরে গুঁড়ো। এগুলো দিয়ে দেওয়ার পর বন্ধুরা, আমি আবারও এগুলোকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাগুলো যাতে মিশে যায় তার জন্যে খুন্তি দিয়ে ভালো করে নাড়তে লাগলাম। বন্ধুরা, আমরা বাড়িতে অনেক ধরনের ডিমের রেসিপি খেয়ে থাকি। অনুরোধ রইল, যদি রান্নাটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ইতিমধ্যে বন্ধুরা, আমি এর মধ্যে 2 মগ মতো জল ঢেলে দিলাম এবং তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আপনারা ইচ্ছে করলে চিনিটাকে স্কিপ করতে পারেন। এবং তারপরেই এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা অল্প পরিমাণে কুচনো ধনে পাতা। তারপর ধনে পাতাটা দিয়ে দেবার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা অমলেটের টুকরোগুলোকে ধীরে ধীরে অ্যাড করে দিতে লাগলাম। এবং যখন সমস্ত ডিমের টুকরোগুলো অ্যাড করে দেওয়া হলো, তারপর আবারও এটাকে ভালো করে নেড়ে নিয়ে 5 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে দিলাম। মূলত বন্ধুরা, আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের রান্নাগুলোকে উপস্থিত করে থাকি আপনাদের সামনে। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। তাহলে আপনাদের একটা কমেন্টস আমাকে পরবর্তীকালে আরও ভালো ভালো আপনাদের জন্য রান্নার ভিডিও আনার জন্য উৎসাহিত করবে। এরপর বন্ধুরা, যখন বন্ধুরা জলটা টেনে আসতে লাগলো, তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি একটা প্লেটের মধ্যে ধীরে ধীরে এটাকে সার্ভ করতে লাগলাম। আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। নমস্কার।